হ্যালো বন্ধুরা, বাঙালির রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে বাসি ভাত দিয়ে তৈরি করা যায় এমন একটি রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি বাসি ভাতের খিচুড়ি। এটার স্বাদও কিন্তু অপূর্ব। অনেক সময় আমাদের ঘরে বাসি ভাত থেকে যায়, আর সেটা দিয়ে আমরা এই সুন্দর রেসিপিটা তৈরি করে নিতে পারি। এটা বানানো যেমন সহজ, আর আমাদের ঘরে থাকে এমন সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটা আমরা চটপট তৈরি করে ফেলতে পারি। তাহলে চলুন আজকের এই রেসিপিটা আমরা বানিয়ে ফেলি। বাসি ভাত দিয়ে এই রেসিপিটা করার জন্য আমি এখানে ভাত নিয়েছি 1.5 কাপ মতো, আর এখানে 1 কাপ আছে মুসুর ডাল। মুসুর ডালটাকে একটু ভালো করে জলে ধুয়ে রাখা আছে। আর এখানে আছে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো, 1টা বড় সাইজের টমেটো কুচানো, আর 3টে কাঁচা লঙ্কা চেরা রয়েছে। এখানে রয়েছে 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/4 চা চামচ লাগছে গোটা জিরে, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর 1 চা চামচ লাগবে ধনে গুঁড়ো, আর 2টো শুকনো লঙ্কা। এর সাথে লাগছে আমাদের স্বাদ মতো লবণ ও খুব সামান্য পরিমাণ একটু মিষ্টি, আর রান্নাটা করার জন্য সর্ষের তেল। এখন আমি গ্যাস অন করে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। এখন আমি কড়াইতে ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিচ্ছি 1/4 চা চামচ সাদা গোটা জিরে, ফোড়নটা একটু ফ্রাই হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ, পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আর একটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করছি, 1টা চামচ আদা রসুন বাটা, এটাকেও পেঁয়াজের সাথে একটু মেরে নিচ্ছি। এখন দিচ্ছি আমি এর মধ্যে 1টা বড় সাইজের টমেটো কুচানো, এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো একটু লবণ, দিয়ে দেবো আরও কিছু বাদবাকি ইনগ্রেডিয়েন্টস, দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিলাম 1 চা চামচ, ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে 3টে চেরা কাঁচা লঙ্কা। এখন সব মশলা একসাথে ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর সময় সামান্য একটুখানি জল দিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ মতো একটুখানি গরম মশলা পাউডার, আর দিচ্ছি 1/2 চা চামচ চিনি। মিষ্টিটা আপনাদের নিজেদের স্বাদ মতো দেবেন। আর একটু মশলাটা কষিয়ে নিচ্ছে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মুসুর ডালটা। মুসুর ডালটাকে ধুয়ে একটু 15-20 মিনিট মতো আমি এটাকে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, এর থেকে আর একটু বেশি সময় আপনারা রাখতে পারে। এখন এটাকে ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম এটাকে একটু 1-1.5 মিনিটের জন্য। ডালটা ভালো করে মশলার সাথে বেশ মিশে গেছে। এবারে এর মধ্যে আমি ভাতটা দিয়ে দেব। এর মধ্যে আমি 1.5 কাপ মতো ভাত দিলাম। ভাতটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, ডালটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে আমি জল দিয়ে দিলাম।
এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 6-7 মিনিট হয়ে গেছে এটা ফুটছে, ডাল কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু লবণ মিশিয়ে চেক করে নিচ্ছি, আমার এটাতে লবণ মিষ্টি একদম ঠিকঠাক আছে। আপনারাও নামানোর আগে অবশ্যই লবণ আর মিষ্টিটা চেক করে নামাবেন। নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি, এটা অপশনাল, আপনারা না চাইলে কিন্তু নাও দিতে পারেন। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব, এটা সার্ভ করার জন্য একদম রেডি। আমাদের বাসি ভাতে এই সুন্দর খিচুড়ির রেসিপি একদম তৈরি। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। সবাই ভালো থাকবেন, আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।